وسيق الذين كفروا الى جهنم زمرا জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধবেন আর জাহান্নামের দরজায় না হবে জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত তোমাদের সামনে কি কোন ওলি আব্দাল কোন রাসূল যায় নাই কোরআনের আয়াত পড়ে বয়ান করে নাই কলু আলা বলবে হ্যাঁ মানু নাই কেন বলে ওয়ালা ইন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কি হবে আফসোস করে আসুন আমার মাওলার ওয়াদাই তো সত্য আজকে কুফরি করার কারণে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আযাবে গ্রেফতার হয়ে গেল ও আল্লাহর বান্দারা বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ গরম এই বছর এই পরিমাণ গরম আর পেছনে যায় নাই সূর্যটার গরম তুমি সইতে পারো না মানুষগুলো পাগলের মতো হয়ে যায় এই যে কয়েকদিন আগে বন্যা গেল বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল কত মানুষ বাড়ি সাইরা যেখানে বিদ্যুৎ ছিল সেখানে গিয়ে একটু সময় কাটাইছে আত্মীয় স্বজনের কাছে ও আল্লাহর বান্দা গুনাহ নিয়ে যদি কবরে যাও কিয়ামতের ময়দানে আমার নবী যদি শাফাআত না করে ভাগায়া দেয় ওই দিন সূর্যের তাপটা যখন শুরু হয়ে যাবে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী ভুঁড়িগুলো পড়ে যাবে আর মানুষগুলো বেউসায় বেকার আর হয়ে বলবে পানি আল্লাহ পাক তখন পানি পুজগুলো জাহান্নামের থেকে আইনা এগুলো কলিত নয় নারী বুড়িগুলো গরম করে করে এরপরে মানুষের সামনে দিবে আম্মা জান আয়েশাও কান্দতেছেন রহমতের নবীও কান্না করতেছেন জাহান্নামের আযাবের ভয়ে একজন সাহাবা সাহাবি আম্মা জানের কাছে নবীর ইন্তেকালের পরে গেলেন কিছুদিন পরে গিয়া কা আম্মা জান আপনি নবীর অত্যন্ত কাছের মানুষ কাছের বিবি নবীর জীবনের কোন অলৌকিক ঘটনা জানা আসেনি শুনাইবেন আম্মা জান কয় নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না সবই তো আশ্চর্য কথা শুনবা একটা শুনতা একটা শুনাই শোনো রহমতের নবী এশার নামাজের পর আমার ঘরে আসেন আমার হুজরায় আসলেন আসার পরে মুস্কি হাসি দিয়া কয় ও বিবি আয়েশা উমায়রা আমারে আজকে রাতের জন্য একটু ছুটি দেওয়া যাবে আম্মা জান বলেন আমি ভাবছি হয়তো অন্য কোন বিবির ঘরে যাবেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলবেন আর আমি কি আটকায় রাখবো না আপনার জন্য যা বলবেন আমি তাতেই খুশি খুশি ভাবলাম নবীজি আমার থেকে ছুটি নিয়ে বোধহয় অন্য কারো ঘরে যাবেন বিবির আমি তো শুইয়া পড়ছি এসার পর নবীর অব্বার ছিল এসা বইলে ঘুমায় যাইতেন শুইয়া পড়তেন কথা বলতেন এসার সাথে সাথে শুইয়া পড়তেন কোনো কথা নাই কিচ্ছু নাই বয়ান নাই আবার গভীরে তুইটা মাওলার আদালতে দাঁড়ায় যাইতে আজকে নবী আমার থেকে ছুটি চাওয়ার পর আমি ভাবলাম নবী অন্য কোন বিবির ঘরে যাবে আমি শুইয়া বললাম আমার ঘরে তো বাতি লাগে না রহমতের নবী তো বাতি আমি চুপচাপ শুইয়া আছি দেখি আমার নবী বাইরে যায় না কি করে আমি দেখলাম আমার পার্শ্বে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেল রহমতের নবী নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুরু করলেন আলহামদু সূরাটা পড়ছেন নবীর তেলাওয়াত কত মজা মায়ার নবীর তেলাওয়াত এতই যে মজা দুশমন আবু জাহাল আইসা ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে গোপনে অন্য লোকের আইসা কয় রে ও আবু জাহাল তুমি তেলাওয়াত শুনো মোহাম্মদের গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন ওরে যতই গালি দে ওর জবানের আওয়াজে এত মজা জমিনে আর কারো কথায় এত মজা পাই রহমতের নবী আম্মা জান বলেন আলহামদু সূরা শেষ করে এবার সূরা বাকারা কোরআন শরীফের দ্বিতীয় সূরা এবং বড় সূরা ভাবলাম নবী মনে হয় দুই চার পৃষ্ঠা পড়িয়া রুকুতে যাবেন কিন্তু না দেখলাম নবী পড়তে পড়তে পুরো সূরাটাই শেষ করলেন সূরা বাকারা শেষ রুকুর মধ্যে যাবেন কিন্তু না
নবী সূরা বাকারার পরের সূরাটা আবার শুরু করলেন, এখনো প্রথম রাকাতে দাঁড়ানো। সূরা বাকারা শেষ, আবার আর এক সূরা শুরু করলেন, এটাও শেষ করলেন, এরপরে আবার সূরা শুরু করলেন, ওটাও শেষ করলেন। সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা, এগুলো পড়তেছেন পড়তেছেন দীর্ঘ রাত হয়ে গেল। দীর্ঘ রাতের পর দীর্ঘ টাইম দাঁড়াইয়া আর নবীজির তেলাওয়াত করেন, আর নবীজির দাড়ি মোবারক বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, নবীর জামাগুলো ভিজে যায়। আমি আয়েশা একটু গোপনীয়তা রক্ষা করে তাকায় দেখি, নবী হযরত দাঁড়ায় কাঁদেন আর আমার মাওলার কোরআন তেলাওয়াত করে। দীর্ঘ টাইম দাঁড়ানোর পরে অনেক সীমাহীন সময় দিয়ে এরপরে রুকুর মধ্যে চলে গেলে সেখানেও কান্না, দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন আবার কান্নায় সেজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, এখনো দ্বিতীয় সেজদা হয় নাই, প্রথম রাকাতের প্রথম সেজদায় গিয়া নবীর এই পরিমাণ কান্না, এত পরিমাণ কান্না, কান্না মাথা উঠান না, মনে হয় নবী পাগলের মতো হয়ে গেলেন নাকি, দুনিয়ার সাথে নবীর কোনো কানেকশন নাই, রব্বে কারীমের কুদরতি কদমে পড়ে আছেন আমার নবী। কান্না 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 সেজদা, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় নবী এখনো কাঁদেন, দ্বিতীয় সেজদা দেন নাই। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ, বেলালের কণ্ঠ বেজে উঠছে, বেলাল আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ফজরের আযান দেওয়ার জন্য আসছি, আপনি উঠছেন নিলেন নবী, নবী কই কই কই, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, এখনো দ্বিতীয় সেজদা দেন নাই, দ্বিতীয় রাকাত পড়েন নাই। বেলাল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আযান দেওয়ার জন্য রেডি হয়ে আসছি, একটু পরেই কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যাবে। মাজার আয়েশা বলেন, নবীর কান্না বন্ধ হয় না, নবী চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে কান্না করতেছে। বেলাল আওয়াজ দিছে, ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত নবী সেজদায় পড়ে আছে। ও সাহাবায়ে কেরাম, নবীর আশ্চর্য ঘটনা, নবী এত কাঁদলেন কেন? নবীর মা নাই, বাবাও নাই, আমার নবী কোনদিন বাবার আদর পান নাই, মায়ের আদর পান নাই, আবার চতুর্মুখী অত্যাচার, রহমতের নবী এর পরে ওই দুঃখ নেয় নাই, দুঃখ ছিল শুধু উম্মতের মায়ার জন্য। আমার নবী উম্মতের এত বড় আশে, আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীর সুন্নত জবাই করা হয়, ও আশে তোমার অন্তরে কষ্ট লাগে, ও আল্লাহর বান্দারা এখন থেকে তৈরি হয়ে যাও, আর কত দুনিয়াতে বাহাদুরি করবা, ও যুবক তোমার মতো যুবককে আমি একবারও বলবো না, তুমি মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও না, তুমি স্কুলে করো, কলেজে করো, চাকরি করো, ব্যবসা করো, বন্ধ করিও না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء، فإن الله تعالى ليحيي القلب الميت بنور الحكمة، كما يحيي الأرض الميتة بوابل المطر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خیرد ترک معاصی کی ضرورت، اے مرد خیرد ترک معاصی کی ضرورت، اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن، مردود ہے پیچھے ہمیں خواب نہیں لیکن، ایک وقت میں حالات جو اعمال ہے سارا، ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا. অধ্যক্ষ ওয়াজ মাহফিল ও হালকায় জিকির উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজা কলিজরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে
পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ ওলামায়ে আহলে হকের মজলিশ, গুনাহ মাফের মজলিশ, তওবা কবুলের মজলিশে আমাদেরকে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন এবং আবহাওয়াকেও আমাদের অনুকূলে রেখেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায় করতে সকলেই দিল থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিع اعظم, রাসূল আকরাম, রহমত আলম, নবিউল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফ আল আমবিয়া, সাইয়্যিদ আল আমবিয়া, শফিع মাহশার, সাকিয়ে কাউসার, আকা নামদার, মদিনাহ কা তাজদার, আফতাব নবুয়ত, ফখর মওজুদাত, সাইয়্যিদ আল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর উপর সর্বোপরি শুকর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মে মাসাজিদ, প্রত্যেককে আল্লাহ পাক খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, বিশেষ করে আপনাদের হাজারো লাখো মানুষের হৃদয়ের স্পন্দন, হযরত পীর সাহেব নিজের চলা ভাঙ্গা মাগরিবের নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুহানি আলোচনা করেছেন। আল্লাহ পাক আলোচনাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় বাড়ায়। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। অকৌনু মাসাদিকীন, এবং আল্লাহ পাকের প্রিয় বান্দা, সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, আলাইকা বি মুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা। লোকমানে হাকিম দামি একজন ব্যক্তি যার নামে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, সূরা লোকমান, এতটা দামি যে তার নাম আল্লাহ কোরআনে দিয়ে তার নামে সূরা দিয়েছেন। তিনি তার সন্তানকে অনেক উপদেশ দিয়েছেন, অনেক আখেরাতের পাথেও দিয়ে গেছেন। সেই লোকমানে হাকিম একদিন তার সন্তানকে এই উপদেশ দিলেন, যে উপদেশটা রসুল সাহাবায়ে কেরামদের সামনে পেশ করলেন আর সেই পেশ করা আলোচনাটা হাদিস হিসাবে আমাদের কাছে আসছে। নবীজি বলেন, লোকমানে হাকিম তার সন্তানকে বলে, এ সন্তান, ওলামায় আহলে হকের মজলিসে বসো,
তাদের হেকমতপূর্ণ কথা শুনো। কি লাভ হবে? আল্লাহ পাক দয়া করে রহমতের বৃষ্টি দিয়া মুর্দা দিলকে জিন্দা দিলে পরিণত করে দিবে। কেমন? একটা উদাহরণও এখানে দেওয়া হয়েছে। নবীজি বলেন, উদাহরণ হলো এরকম যে সূর্যের কঠিন রোদের তাপে ফসল উৎপাদনের যেই নরম জমিনটা ফেটে যায়, চাষাবাদের অযোগ্য হয়ে যায়, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, এত শক্ত মাটি সূর্যের গরমে, এখন আর ফসল উৎপাদনের ক্ষমতা নেই। কিন্তু সেই কঠিন শক্ত মাটি মুহূর্তের মধ্যেই আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বেয়ে তাজা হয়ে যায়। তাজা হওয়ার পরে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা গুনাহ করে নিজেদের অন্তরকে আমলের পরিবেশ থেকে ভিন্ন দিকে নিয়ে গেছে, গুনায় 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 অন্তর ভেঙ্গে চৌচির হয়ে গেছে, এখন আর নেক আমলের ফসল উৎপাদন হতে চায় না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, ওলামায়ে আহলে হকের মজলিসে বসলে আল্লাহ তাদের দিলকে রহমতের বৃষ্টি দিয়ে এমনভাবে তাজা করবেন যে এখন সে আমলের ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পাবে। কেমন? যে নামাজ আগে যেমন মজা লাগতো না, এখন নামাজ ছাড়া মজা লাগবে না। আগে তেলাওয়াত শুনতে ভালো লাগতো না, আর এখন তেলাওয়াত না শুনলে ভালো লাগবে না। জিকির ভালো লাগতো না, এখন জিকির না শুনলে ভালো লাগবে না। এই অবস্থাটা তৈরি হবে ওলামায়ে কেরামের মজলিসে বসলে। এরা আল্লাহ পাকের প্রিয় বন্ধু। ওলামায়ে আহলে হক আল্লাহ পাকের কি বন্ধু? নবীদেরও বন্ধু। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ওয়ারিস ওলামায়ে আহলে হক। এই বন্ধু শব্দটার আরবি শব্দ ওলি, এক বচন, তার বহু বচন আউলিয়া। বলি মানে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, এক এক বচন, বহু বচন আউলিয়া। এই আউলিয়া ওলি আউলিয়ারাই ওলামায়ে আহলে হক, এরাই সাদিকিন, এরাই সালিহিন, এরাই আহলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে দুটো আদেশ দিয়েছেন মুমিনকে। প্রথম আদেশ হল তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হল এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের বন্ধু হয়ে থাকো। কই পাই আল্লাহর বন্ধু? বাবা সন্তানকে বললেন, শিশু বাচ্চাকে, এই সন্তান প্রতি রাত্রে ঘুমের আগে এক কাপ পরিমাণ গাভীর দুধ পান করে ঘুমাও। কে বলল? কাকে? বড় না ছোট? ছোট। এক কাপ গাভীর দুধ পান করে ঘুমাইবা প্রতি রাত্রে। তার ব্যাখ্যা কি বুঝলেন? বাবায় বলার পরে কি বুঝলেন? যে এই এক কাপ দুধ বাজারে গিয়া তুমি সংগ্রহ করে ঘরে আনবা, গরম তুমি করবা, তারপরে পান করে ঘুমাবা। এই ব্যাখ্যা কি? ব্যাখ্যা, দুধ পান করার দায়িত্ব তোমার, আর দুধ তোমার হাতের নাগালে রেডি রাখা দায়িত্ব আমি বাবা। আল্লাহ বলছেন, তুমি আমার বন্ধু যারা সাদিকিন সালিহিন, এদের সাথে বন্ধুত্ব করে থাকো, এটা তোমার দায়িত্ব। তোমার দায়িত্ব দিয়ে আমি আল্লাহ ঘুমায় গেছি না? আমারও দায়িত্ব কি?
তোমার কাজ হলো ওলি আউলিয়াদের বন্ধু বানায় চলবা, আর আমি আল্লাহর দায়িত্ব তোমার সামনে হাতের কাছে চোখের নজরে আমি ওলি আউলিয়া রেডি রাখবো। ওলি মানে কি? পীরে কামেল না, মাওলানা না, মুফতি না, খতিব প্রিন্সিপাল না। ওলি হওয়ার জন্য শর্ত হলো মানুষের বডির মধ্যে যে আসল জিনিস আছে কলব, এটা পবিত্র থাকলেই সে আল্লাহর প্রিয় বন্ধু, সে প্রিয় ওলি। এজন্য দাওরা পাস করা লাগে না, মাওলানা হওয়া শর্ত না। কলব পরিষ্কার, একজন আলেম ছাড়াও হতে পারে। আমাদের সমাজে যারা আলেম নাই, যে কলব পরিষ্কার এরকম কেউ নাই। হা উজানি মাদ্রাসায় শাইখুল হাদিস হাদিস পড়াইতেছেন মসজিদের মধ্যে, অনেক ছাত্র তো, এলাকার কিছু মুরব্বী যারা, এরাও পেছনে বসে হাদিস শুনতেছেন। এরা কারা? তারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সাহাবা করা বড় দামি আলেম, গ্রাম্য মানুষ। তো শাইখুল হাদিস হাদিস পড়াচ্ছেন, হঠাৎ করে পেছন থেকে হাদিস পড়তেছেন পড়তেছেন, হঠাৎ করে ইশারা করছেন, মুহাদ্দিস সাহেব বন্ধ করেন। এখন যেটা পড়লেন এটা হাদিসের ক্ষেত্রে একটু সন্দেহ সন্দেহ ভাব, এলাকার মহাদ্দিস সাহেব হাদিস বন্ধ করে দিলেন পড়ানো। এরপরে তাহকিক করলেন, আসলে ওনার লোকমা ঠিক আছে, প্রশ্ন হলো সে তো আলেম সে কিনা, সে বুঝলো কিভাবে এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে হোক বা যে কোনো একটা ঝামেলা আছে, সে বুঝবে কিভাবে? আলেমদেরই বুঝতে খবর হয়ে যাবে। কত জাল হাদিস আমরা পড়ি, ওই গ্রাম্য লোক বুঝলো কিভাবে? সবাই মিলে যখন তাকে ধরলো তখন বলে, আমি যখন বসেছিলাম মহাদ্দিস সাহেব হাদিস পড়ছিলেন, তার মাথার উপর একটা নূরের আলো দেখছিলেন। এই হাদিসটা পড়ার সময় আলো ছিল, কেমনে বুঝাইতাম। এই যুগে তো এখন শিক্ষিত মানুষ বেশি, পীরাউলিয়া লাগে না, অলিয়াউলিয়ার দরকার নাই, কত কত ফতুয়া, কেমনে বুঝাই কেমনে সম্ভব? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবি বাজারে গেছেন, বাজার থেকে এসে মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, এমন এক টাইমে ঢুকলেন যেই টাইমে রাসূলের সাহাবি ও জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মাঝে বক্তব্য দিতেছিলেন, বয়ান করতেছিলেন। এমন সময় ঢুকলেন ওই মজলিসে রাসূলের সাহাবি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চুপচাপ গিয়ে বসছেন এক ফাঁকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন লোক আসলো, ইশারা তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়। বুঝেন নি তার চোখের মধ্যে কি দেখা যায়? কে ক কথাটা কে বললেন? উসমান রাদিয়াল্লাহু আনহু। আব্দুল ইবনে মাসউদ ভয় পেয়ে গেলেন,
বাজারে গেছি আমি, চোখের মধ্যে জেনার নজর লাগছে, এটা লাগছে ঠিক, এক বেগানা বেপর্দা নারী নজর পড়েছে আব্দুল ইবনে মাসউদের উপরে, বেগানা নারীর চোখে চোখ পড়েছে। এটা বাজারের মধ্যে উসমান জানলো কেমন? জিজ্ঞেস করেন খলিফাতুল মুসলিমিন জিব্রাইল আসেনি? আল্লাহ ওহি নাযিল করছেন? বলে না। নবুয়তের দরজা কি খোলা? হয় না। জানলেন কিভাবে? জেনার নজর লাগছে আমার চোখে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবুয়তের দরজা যদিও বন্ধ, ফেরাসাতের দরজা খোলা। নবুয়তের দরজা বন্ধ, কোনদিন আর নবী হবে না, ফেরাসাতের দরজা খোলা। ফেরাসাত কি? রসুলের হাদিসের একটা শব্দের নাম ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله بوزن نقطانا كي بوزن نبيزي بولين আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের যে একটা শক্তি আছে, শক্তিটার নাম ফেরাসাত। কয় এটা দিয়ে কি হয়? কয় এটা দিয়ে বান্দা অনেক কিছু দেখে যেটা সাধারণ মানুষ দেখে। কেমনে দেখে? কয় চোখের নজরে নয়, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখে। কি দিয়ে দেখে? এই পাওয়ারটাকে কোরআন শরীফের ভাষায় বলা হয় ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, মুমিনদের মধ্যে কিছু গোলাম এমন আছে যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে, আল্লাহ পাক এই মুজাহাদার বরকতে তাদেরকে একটা পাওয়ার দান করেন, পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মানা ফুরকান, ফুরকান মানে কি? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নূরের আলো। তরজমার দিক দিয়ে তো মিলছে, কোরআনে বলছে পাওয়ারটার নাম ফুরকান, হাদিসে বলছে পাওয়ারটার নাম ফেরাসাত। ফেরাসাতের পাওয়ার কি? বলে আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া অনেক কিছু দেখে যেটা সবাই, এটা হাদিসের শব্দ ফেরাসাত, কোরআনের শব্দ ফুরকান, তরজমায় একই, আল্লাহর দেওয়া একটা পাওয়ার। কিসের পাওয়ার? আল্লাহর দেওয়া নূরের আলো। এটা সবাই পায় না, কারা পায়? যারা তাকওয়ার উপরে মজবুত থাকে তারা পায়, আল্লাহ তাদেরকে দেন তাকওয়া। যাদের মধ্যে তাকওয়া কি জিনিস? আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। এখন আমি যদি আপনাদের জিজ্ঞেস করি আপনারা আল্লাহকে ভয় করেন কে কে, সবাই দাঁড়ায় যাবে। হুজুরগ থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি, যদিও ফাঁকে ফাঁকে একটু দাড়ি কামাই বেরিয়ে নেই, কিন্তু আল্লাহকে ভয় করি। এর নাম তাকওয়া না? ভয়ের হাকিকতি আমরা বুঝব। আসলে ভয়ের নমুনাটা কি? একজনকে আমি আল্লাহকে ভয় করি, নমুনা আছে না? নমুনা কি? বলে সন্তান মা বাবারে ভয় করে, বলে নমুনা কায় মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্রগুলো শিক্ষকের ভয় করে, বলে তার প্রমাণ আর নমুনা শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবে
তাদের নমুনা আল্লাহর কুদরতি নজরের সামনে গুনাহ করবে না, কি করবে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে মা বাবার পিটার ভয়। ওস্তাদের সামনে ছাত্র অপরাধ করে না কেন? বলে ওস্তাদের শাস্তির ভয়, অন্যায় করে না। আল্লাহর আশেক বান্দা আল্লাহর কুদরতি নজরে গুনাহ কেন করে না? বলে আল্লাহর আযাবের ভয়ের নাম তাকওয়া। এবার আপনি আপনারে জিজ্ঞাসা করেন, আপনার অন্তর কি গুনার প্রতি আগ্রহী না বিদ্রোহী? মন কি গুনাহ করতে চায় আর করেননি? তাহলে নিশ্চিত আপনার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আগুন আর পানি যেমন এক জায়গায় হতে পারে না, গুনাহ আর আল্লাহর ভয় এক জায়গায় হতে পারে না। আর কে দারাত খৌফে হক দর দিল মাদম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম। যে আল্লাহকে ভয় করবে সে কখনো গুনাহ করবে না, যে গুনাহ করবে সে কখনো আল্লাহকে ভয় করার দাবি করতে পারবে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হার কে দারা খাউফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম। হাশরের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যেই বান্দা বান্দি গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন বিনা হিসাবে। কোন ব্যক্তিকে দিবেন? যে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয়ে গুনাহ ছাড়ে, গুনাহ থেকে নিজেকে বাঁচায়। এজন্য নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর দরবারে মানুষের নজরে মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। এটা মায়ের গর্ভ থেকে কেউ নিয়ে আসে না, এটা অর্জন করা লাগে। তাকওয়া এটা অন্তরে ঢুকাইতে হবে। তাকওয়া মানে বেশি বেশি জিকির করা না। তাকওয়া অর্থ কি? বেশি বেশি নামাজ পড়া বলে না, বেশি বেশি কোরআন তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি দান সৎকার করার নাম তাকওয়া না। বলে তো তাকওয়া কি জিনিস? বলে গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আপনি সারা জীবন নামাজ পড়লেন, কামাই রুজি সুদের টাকায় লাভ কি? তাকওয়া নেই। আপনি হজও করছেন, প্রত্যেক বছর উমরা করেন, হজে যান, কার টাকা একা সন্তানের কি করে কয়? এনজিও তে চাকরি করে, আসেনি হবে? এর নাম তাকওয়া না? একজনে সৌদি আরব থেকে 500 দানার তসবি লয়ে এসেছে, কাম নাই বুড়া বসে কি করবে? এটারে সকালে শুরু করে হাতের মধ্যে লয়ে হইয়া হইয়া টান গিয়া টান গিয়া কিন্তু সহি ভাবে কোরআন পড়তে পারে না, তসবিটা নেই, আজানের আগে মসজিদে হাজির, কিন্তু পরিবারের সাথে ব্যবহার ভালো, সন্তানের সাথে ব্যবহার ভালো, সন্তানগুলোকে মানুষ বানায় না, সন্তানগুলোকে গাইরুল্লাহর গোলাম বানায়। এই বেশি বেশি জিকির তেলাওয়াতের লাভ লাভ পীরের কাছে দৌড়াইতেছেন, তাবলিগে দৌড়াইতেছেন, অথচ মাইয়াটা পর্দা করে না, ছেলে পর্দা করে না, বিবাহের সময় টের পাওয়া যায় ইমানের স্কেল ফকেল ফকেল। হ্যালো, তাকওয়া বেশি বেশি আমলের নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচিয়া থাকার নাম তাকওয়া।
আর এই তাকওয়া যে অর্জন করবে এর দাম কত? আল্লাহ বলেন দুনিয়াতে এর পুরস্কার দিব ছয়টা, আখেরাতে দিব দুইটা। আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, সুবহানাল্লাহ। যারা তাকওয়া অর্জন করবে, তাকওয়া মানে বেশি বেশি নেক আমল করা, কথা কন না কেন, জিকির করা, বেশি বেশি তেলাওয়াত করা। তাকওয়া মানে কি? গুনাহ থেকে বেঁচে থাকা। অতএব নেক আমল করতে পারি আর না পারি এটা নিয়ে কোনো পরেশানি নাই, গুনাহ থেকে বাঁচিয়া থাকতে পারলাম কিনা এটা আসল পরেশানি। নেক আমল করতে পারো আর না পারো, গুনাহ করবা না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারো বা না পারো, কারো বদনাম করবা না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো বা না পারো, ক্ষতি করবা না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। আমার হাতের দ্বারা গুনাহ হবে না, চোখের দ্বারা গুনাহ হবে না, কানের দ্বারা গুনাহ হবে না, জবানের দ্বারা গুনাহ হবে না, অন্তরের কল্পনায় গুনাহ হবে না। অন্তরেরও গুনাহ আছে না নাই? অন্তরের গুনাহটাই তো আসল, ওটা আগে সিদ্ধান্ত করে কল্পনা করে আর সিগন্যাল দেয়, এবার হাত রেডি, হ্যাঁ তুমি সিগন্যাল দিলেই রেডি। অন্তর কয় থাপ্পড় ওরে মারা দরকার, এবার হাতকে আমি তৈয়া গিয়া লাগাই। তাহলে অন্তরের বিচার হবে হাশরের দিন। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। গুণামুক্ত জীবন তৈরি করো, এর নাম তাকওয়া। এজন্যই তো আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা নিঃসন্দেহ নির্ভেজাল কোরআন দিলাম, এর কাজ হলো যারা মুত্তাকি তাদেরকে পথ দেখাবে হেদায়াতের। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া থাকে, যাদের অন্তরে কি থাকে, তাদের নাম মুত্তাকি। তাকওয়া মানে কি বুঝলেন? বেশি বেশি ইবাদত করা না, গুনাহ ছাড়া। গুনাহ ছাড়া এটা তো পারি না, চেষ্টা করি না, এই চেষ্টায় হবে না, পারো না, বিদায় কি করবা? আল্লাহ নিজে পরামর্শ দিয়ে কয়, এটা নিজে নিজে পারার জিনিস না। কি করতে হবে? কুলু মাস সাদিকি, আল্লাহর প্রিয় বন্ধু, তার বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ? তোমার অন্তরে তাকওয়া ঢুকবে না যতক্ষণ, ততক্ষণ তুমি খাঁটি আল্লাহর বান্দা যারা এদের সম্পর্কে তৈরি হয়ে থাকো। তাদের সাথে এমন ভাবে মিলে যাও যে তাদের রং তোমার রং এক হয়। বন্ধুর বন্ধুত্ব যত গভীর হয় রং কিন্তু এক হয়ে যায়। বন্ধুর টুপি কেমন কায় এমন কা, আমারটা এমন বানাবো। মোহাব্বত ভালোবাসা, সিবগত আল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রং লাগাও, কারণ আমার মাওলার রঙের মতো দামি আর কোন রং হতে পারে না। আল্লাহরে তো দেখাই যায় না, মাওলার রং আবার কি আলমে তু। ও আল্লাহর বান্দা, সারা দুনিয়ার মধ্যে থাকাও, আমার মাওলা পাকের সৃষ্টি কেমন, ইঞ্জিনিয়ার সাহেব কেমন, সার্টিফিকেট আছে নিকা দরকার নাই, আমার বিল্ডিং বানাইছি যে ডিজাইন করে তাকায় দেখ আমার পরিচয় ওই বিল্ডিং এর ভিতরে ভিতরে। চালক তুমি কেমন গাড়ি চালাও বলে এটা বয়ান দিয়া বোঝানো যাবে না, গাড়ি চালাইতে বসায় দাও, এরপরে তুমি অনুভব করো আমি কেমন। আমার কাগজ তোমাকে প্রমাণ করতে পারবে না আমি কেমন। এরে আল্লাহর বান্দা, আমার আল্লাহর রংটা কেমন বলে এটা বয়ান করে বুঝানো যায় না। আমার মাওলার বানানো গুলশান তাকায় দেখো, জমিন কত সুন্দর, আসমান কত সুন্দর, চন্দ্র কত সুন্দর, সূর্য কত সুন্দর। আমার মাওলার দেওয়া খোলা হিমেল হাওয়া, অক্সিজেন কত সুন্দর, সুন্দরবন কত সুন্দর, সমুদ্র কত সুন্দর, ফুল বাগানে গিয়া দেখো ফুলের পাতাগুলো কত সুন্দর।
আমার মাওলা বানানে ওয়ালে বার চিন্তা করো ওই মিস্ত্রি কত সুন্দর, ওই মাওলার রঙে রঙিন হয়ে যাও। বলে কেমনে ধরি, ধরার জন্য তো লোক দিয়া দিলাম, আমার রংটা যদি তুই পাইতে চাও মোহাম্মদের দিকে নজর কর, আমার রং পাবি কয়, মোহাম্মদেরও তো পাই নাই। মোহাম্মদ কয় আমি বিদায় হয়ে গেলাম, আমার কিছু বন্ধু রেখে গেলাম, কেয়ামত পর্যন্ত আমার বন্ধু উলামায়া হলে হক, এদের দিকে তাকাও, মদিনার রং লাগাও, মদিনার রং মদিনার নবীর একার বানানো না, আমার আল্লাহর দেওয়া কুদরতের রং, মদিনার নবীর রং লাগাইছে তো জাহান্নামী। ওই ওমরে ফারুক জান্নাতি হয়ে গেল, কেমন জান্নাতি, একটা শয়তান এত বড় বেঈমান, এত বড় এলেমওয়ালা শয়তান, ওমরের রাস্তা দিয়ে দেখলে পালায় যাবি, রাস্তায় ঢোকে না। মদিনার রঙের দাম কত, আমি হাফিজুর রহমানের কোন এলেম নাই, আমল নাই, বাবা নাই, দাদা নাই, গোষ্ঠী পরিচয় নাই, আজ আমাকে এই প্যান্ডেলে এই চেয়ারে সম্মানের সাথে বসাইছেন মদিনার রং, ঠিক নেই। আমি যদি এখন খ্রিস্টানের মতো প্যান্ট শার্ট টাই লাগায় বয়ানে বসি, প্যান্ট শার্ট টাই ওয়ালা যারা গোলাম এরাও আমার বয়ান শুনবে না। এখানে আমি বয়ান করতেছি মদিনার রং, মদিনাওয়ালার রং লাগাইলাম, মদিনার আদর্শে টুপি দাড়ি পোশাক লাগাইলাম, 1500 বছর পর মদিনার রঙের দাম কত, 1500 বছর হয়ে গেল, এখানে আপনারা বসে আছেন, কাউকে খানা দেওয়া হয়েছে, হবে আসা যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া হয় না, বরং কিছু টাকা রাখিয়াও দেওয়া হলো, যেমন বিছানা আপনাদের দিছে, যেটা কোয়ালিটি পূর্ণ বিছানা না, এই বিছানায় পৃথিবীর কেউ বসবে না যদি বিয়ার প্যান্ডেল এই বিছানা দেয়। আর এখানে আপনারা আসছেন, গাড়ি ভাড়া নাই, নাস্তা নাই, বসার কোন ভিআইপি ব্যবস্থা নাই, কে গরিব কে ধনী কে আলেম কে মূর্খ সব একাকার হয়ে বসে আছে, খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই, কি অথচ নির্বাচন হইছে, এক একটা কেন্দ্রে পুলিশ আর্মি এরপরও কি লাগি, কি আর এখানে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, কোন আওয়াজ নাই, মোবাইলের রিংটোন বন্ধ করে রাখছে, কল দিলেও কাইটে দিবে, কেউ কথাও বলবে না, একজন পুলিশও নাই, কোনো বাহিনী নাই, এটা কেমন করে সম্ভব, একমাত্র মদিনার রং লাগার কারণেই সম্ভব, মদিনাওয়ালা নবীর রং লাগার কারণে এটা সম্ভব। আর এই রংটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই, এই রংটা লাগছে নবীর বন্ধু যারা ওলামায় আহলে হক তাদের সাথে চলতে চলতে রং লাগছে, ঠিক নেই। ও আল্লাহর বান্দা, আগুনের কাছে গেলে একটু গরম তাপ লাগবে, এটাই স্বাভাবিক, তুমি যদি বরফ হাতে নাও ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক, দুনিয়াওয়ালার কাছে গেলে তোমার দুনিয়ার দিকে মন যাবে, এটাই স্বাভাবিক, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহর দিকে মন দৌড়াবে, এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহওয়ালার কাছে গেলেও যদি মনটা আখেরাতের দিকে না দৌড়ায় বুঝতে হবে গলির মধ্যে ঝামেলা হতে পারে। হাদিস নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, আউলিয়া কারা, মান আউলিয়া, ওলিয়া ওলিয়া যে কয় নবী কারা, তাকে একটু পরিচয় দিবেন নি, নবী বলেন ইজা রুকু জুকির আল্লাহ, যখন তাদের দিকে নজর দিবে তখন আল্লাহর কথা স্মরণ হবে। হা হা নবী রহমাতুল্লাহ আলাই, বাংলাদেশে আছেন ওলামায়ে কেরাম প্রশ্ন করলেন, হযরত
হাদিসে আছে সন্তান মা বাবার দিকে নজর করলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়, হজের সওয়াব পায়, পায় না? খুব খেয়াল করেন প্রশ্নটা, প্রশ্ন উঠে এটা না, প্রশ্ন সামনে, বাইতুল্লাহর দিকে মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব, বাইতুল্লাহর সওয়াব। কিন্তু আপনাদের মতো খাঁটি ওলি যারা, তাদের দিকে তাকাইলে আমরা কি পাবো? এটা তো হাদিসে পাইলাম না। মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পায়, বাইতুল্লাহ পায়, আল্লাহওয়ালার দিকে তাকাইলে কি পাবো? থা নবী রহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, মা বাবার দিকে যদি নেক নজরে সন্তান তাকায় বাইতুল্লাহরে পায়, আর আল্লাহর ওলি যারা তাদের দিকে যদি নেক নজরে তাকায় বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকেরে পায়। আউলিয়ারা কারে অকবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাবত। তাকওয়া অর্জন করো, খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজরের দ্বারা তাকওয়া অর্জন করো। লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আবিদিন, প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে। ও আল্লাহর বান্দা, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর, আরেব যারা বান্দা তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তারা যখন নেক নজর লাগায় কলবে তাকওয়া তৈরি হয়, নজরের মধ্যে পাওয়া, নজরের মধ্যে পাওয়া। মুরব্বীরা কুমির দেখছেন না? কুমিরে বাচ্চা দেয় কেমনে জানেন? খবর নেই। কুমিরে বাচ্চা দেয় আগে ডিম দেয়, কি দেয়? ডিম দশ হাত দূরে রাখে, ওই ডিম রেখে ওই ডিমের দিকে তাওয়াজ্জু দেয়, নজর দেয়, এক ধ্যান, এমন নজর দিয়ে তাকায় রব্বে কারীমের কুদরতি পাওয়ার। ওই ডিমের মধ্যে এমন নজর লাগে, নজর দিয়া ওই ডিম গরম হয়, এরপরে নজরের মধ্যে এত পাওয়ার আল্লাহ দেন যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে মায়ের সামনে এসে হাজির। এটা কেমনে বুঝাইতে? এই মিয়া, মুরগি যে বাচ্চা দেয় কেমনে? মুরগির নিচে ডিম রাখে না, এরপরে বাচ্চা হয়, তাই তো? মানে কি মুরগির ছিদ্র দিয়া বাচ্চা ঢোকায়, কারণ কি? কি তাপ কি আছে? তাপ দিলে তো অনেক ডিমে তো বাচ্চা হয়ও না। আপনি যে বলবেন মুরগি তাপ দিলেই বাচ্চা হবে, তো বহু ডিম তো ফালানো যায়, বাচ্চাই হয় না। ক্ষমতার সব কিছুর কারিশমা আল্লাহ, কুদরত কার? খালি যুক্তি খুঁজেন কেন? কুদরত দেখেন না? খালি যুক্তি খুঁজেন, বুঝে আসে না, সব কথা বুঝে আসবে না। তোমার সেই মেমোরি নেই, মেমোরি থাকলে মেমোরির জিবি নেই। কোন মেমোরির জিবি ওয়ান জিবি, কারোটা টু জিবি, কারোটা ফোর জিবি, কারো জিবি ছিল হ্যাং হয়েছে। কি মেমোরির জিবি হ্যাং হয় না? নাস্তিক বেঈমানের বাচ্চাগুলোর মেমোরির জিবি হ্যাং হয়ে যায়, এই জন্য আল্লাহর গালি দেয়। তাসলিমা নাসরিন আল্লাহর বিরোধিতা করছে, মেমোরি ঠিক ছিল, জিবি হ্যাং হয়ে গেছে। নাস্তিকের গোষ্ঠী হ্যাং হয়ে গেলি বৌরে মা কয়, জিবি আছে কি হয়ে গেছে হ্যাং হয়ে গেছে, বড় কঠিন। মুরগি এই কুমিরে বাচ্চা দেয় এক নজর লাগে, এর নাম তাওয়াজ্জু, এর নাম ফায়েজ। এ বুঝবে কেমনে আহলে বাতেলরা? বুঝেও না, বুঝার চেষ্টাও করে না, উল্টা বিরোধিতা করে। আহলে বাতেলরা কি করে? বুঝেও না, বুঝার চেষ্টাও করে না, উল্টা কি করে? বিরোধিতা করে। আর আমি সারা বাংলাদেশে কসম করে বলি, যারা বলবে পীর আউলিয়া ওলিয়া উলিয়া মানি না, সে কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, সে ভণ্ড। তাকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। এ কথায় কোনো সন্দেহ নেই, কসম খেয়ে বলে গেলাম। ওই শক্তি আছে বিদায় কসম খেয়েছে। যারা বলে আমরা পীর ওলি মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, এরা বন্ধ।
এদেরকে যারা ভণ্ড বলতে দেরি করবে, এরা ওই বলার আগ পর্যন্ত ভণ্ড। কিন্তু এর মধ্যে আবার ভেজাল আছে না নেই? সারাদিন রাত্রে সুরা পারে না, আউযুবিল্লাহ পারে না, মুজাদ্দিদে জামা আন্তর্জাতিক বেঈমান আছে না নেই? না, এটা তো আমরাও বলি, পিশাব কেউরে বেচতে নেওয়ার অধিকার কোন গ্যারান্টি নাই। সব ওলি, আব্দাল, গাউস, কুতুব, সব নবী পর্যন্ত সবার দায়িত্ব একটাই, মানুষকে জান্নাতের পথ দেখায় দেওয়া। এবার আপনি ডুববেন কিনা এটা আপনার ব্যাপার। ওয়াজের ভ্যান্ডেলও খোলা, আর একদিকে যাত্রার ভ্যান্ডেলও কি, মানে আপনি ডুববেন কই আপনার ব্যাপার। তবে আলেমদের কাজ কি, বুঝায় দাও, ওখানে গেলে এই ভিডা, এখানে আইলে এই শান্তি, কোরআন হাদিস দিয়ে বুঝায় দিবে। কোনো আলেমের ক্ষমতা নাই যে তোমার জান্নাতে নিয়ে যায়, নিজে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে? আরে জান্নাতের টিকিট পেয়েছেন না আবু বকর সিদ্দিক, এরপর সারা জীবন কাঁদছেন কেন? ওমর ফারুক জান্নাতের টিকিট হাতে পেয়ে সারা জীবন কাঁদলেন কেন? স্বয়ং নবীজি কাঁদতেছেন। আম্মা জানা আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? হাসরের ময়দানের ভয় আমার অন্তরে লাগছে, জন্য খাদি বলে কেউ ভয়, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কাঁদেন কেন? আমার উম্মতের কি উপায় হবে জন্য খাদি, এমন ভয়ঙ্কর হালাত হবে কিয়ামতের ময়দানে যে নবীদের গুনাহ নাই তারা পর্যন্ত কান্না করবে। নারী আর পুরুষ উলঙ্গ দাঁড়াবে ওই কঠিন সময়, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, একদিকে সূর্যের গরম, অপর দিকে জাহান্নামের আগুনের গরম, অপর দিকে আবার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম। হাশরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে, এমন কঠিন হালাত। নবীরা পর্যন্ত উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবে না, আমার কি উপায় হবে? আদম নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? ঈসা নবী কাঁদবেন, আমার কি উপায় হবে? মূসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? আম্মা জানা আয়েশা বলেন, নবী আপনি কি করবেন? নবীজি বলেন, আয়েশা, তখন আমি মাওলার দরবারে কুদরতি কদমের সামনে মাকামে মাহমুদের সেজদায় পড়ে আমি কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমার কি উপায় হবে, আমি কান্না করে একটা আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মত যেন জাহান্নাম ধরতে না পারে, ধরলে আমার উম্মত পালাবার কোন রাস্তা খুঁজে পাবে না, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নামের ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আম্মা জানা আয়েশা বলেন, নবী তখন কি হবে? বলে আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না, আমি আপনাকে কাঁদাবো না, দুনিয়াতে কম কাঁদাই নাই রে নবী, দুনিয়াতে পাঠাইছিলাম, বাবা চেহারাটাও দেখতে পারেন নাই, ছয় বছরে আপনার মাকে নিয়ে গেছি, আপনি এখন এতিম আবার অসহায়, দুনিয়াতে আপনাকে কম কাঁদানো হয় নাই, তিনটা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে আপনাকে আপনার বংশের লোকেরা গৃহবন্দী করে রাখছে, পানির লাইনও বন্ধ, খানাও বন্ধ। ও নবী আমি তাকাইয়া দেখছি আপনি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করছে, আপনার উপরে এত অত্যাচার, দান শহীদ করলেন, দানে বামে সব আপনার দুশ্মন, আমি আল্লাহ পাক আজকে আপনাকে আর কাঁদাবো না, মাথা উঁচু করেন কি চান বলেন, আমি দিয়ে দিই আমার সব উম্মত, আমি জান্নাতে চাই। আল্লাহ কয়, নবী যান, আপনি সব উম্মত গুলো আপনার উম্মত বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, তখন আপনি কি করবেন? নবী বলে, আমি তখন একটা একটা ধৈরা জান্নাতের পথে নিয়ে হাউজে কাউসারের পাশে দাঁড় করাবো, করাই আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো,
আম্মা জানা এসা বলেন কোটি 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 মানুষ মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত সব মানুষের মধ্যে আপনার উম্মতকে বুঝে চিনবেন। মাজানের জবাবে নবী বলেন আয়েশা আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের দিন আমার উম্মতের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আর আমি ধরে ধরে জান্নাতের পথে নিয়া কাউসারের পানি পান করাবো, এক পেয়ালা পান করানো মাত্র আর কখনো পিপাসা লাগবে না। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো, আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন। নবী লাইনে দাঁড় করায় উম্মতগুলোরে পানি পান করাবেন, হঠাৎ মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, নবী বলবেন ফেরেশতা উম্মত শেষ হয় না, এখন আছে পর্দা কেন কয়ের আপনার খাঁটি উম্মত না। এই উম্মত গুলো দাবি করতো আপনার উম্মত, কিন্তু দাড়ি রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, নিজেও পর্দা করে নাই, অন্যে পর্দা করত তাও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ত তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে না, অন্যে জিকির করত তাও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে না, অন্যে পাগড়ি পড়ত তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় না, অন্যে হালাল খাইতো তাও পছন্দ করে নাই। আম্মা জানা এসা বলেন এই শুনে আপনি কি করবেন? নবী বলেন তখন আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। যখন নবী বলিয়া তারায় দিবে, হঠাৎ গাইবে আওয়াজ আসবে, আল্লাহ বলবেন ও ফেরেশতায় জেরে জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম জুমারা, জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধবে আর জাহান্নামের দরজায় না হবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত, তোমাদের সামনে কি কোনো ওলি আব্দাল কোন রাসূল যায় নাই কোরআনের আয়াত পড়ে বয়ান করে নাই? কলু আলা বলবে হ্যাঁ, মানু নাই কেন বলে ওয়ালা ইন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কি হবে আফসোস করে? আসুন আমার মাওলার ওয়াদাই তো সত্য, আজকে কুফরি করার কারণে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আযাবে গ্রেফতার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ গরম এই বছর, এই পরিমাণ গরম আর পেছনে যায় নাই। সূর্যটার গরম তুমি সইতে পারো না, মানুষগুলো পাগলের মতো হয়ে যায়। এই যে কয়েকদিন আগে বন্যা গেল, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল, কত মানুষ বাড়ি সাইরা যেখানে বিদ্যুৎ ছিল সেখানে গিয়ে একটু সময় কাটাইছে আত্মীয় স্বজনের কাছে। ও আল্লাহর বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে আমার নবী যদি শাফাআত না করে ভাগায়া দেয়, ওই দিন সূর্যের তাপটা যখন শুরু হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি ভুঁড়িগুলো পড়ে যাবে, আর মানুষগুলো বেউসায় বেকারার হয়ে বলবে পানি, আল্লাহ পাক তখন পানি পুজগুলো জাহান্নামের থেকে আইনা, এগুলো কলিত নয় নারী বুড়িগুলো গরম করে করে এরপরে মানুষের সামনে দিবে। আম্মা জান আয়েশাও কান্দতেছেন, রহমতের নবীও কান্না করতেছেন জাহান্নামের আযাবের ভয়ে। একজন সাহাবা সাহাবি আম্মা জানের কাছে নবীর ইন্তেকালের পরে গেলেন, কিছুদিন পরে গিয়া কা আম্মা জান আপনি নবীর অত্যন্ত কাছের মানুষ, কাছের বিবি, নবীর জীবনের কোন অলৌকিক ঘটনা জানা আসেনি শুনাইবেন? আম্মা জান কয় নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য, কথা শুনবা? একটা শুনটা একটা শুনাই শোনো। রহমতের নবী এশার নামাজের পর আমার ঘরে আসেন, আমার হুজরায় আসলেন, আসার পরে মুস্কি হাসি দিয়া কয় ও বিবি আয়েশা উমায়রা, আমারে আজকে রাতের জন্য একটু ছুটি দেওয়া যাবে না? আম্মা জান বলেন আমি ভাবছি হয়তো অন্য কোন বিবির ঘরে যাবেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলবেন আর আমি কি আটকায় রাখবো? না, আপনার জন্য যা বলবেন আমি তাতেই খুশি। খুশি ভাবলাম নবীজি আমার থেকে ছুটি নিয়ে বোধ হয় অন্য কারো ঘরে যাবেন, বিবির ঘরে।
আমি তো শুইয়া পড়ছি এসার পর, নবীর অব্বার ছিল এসা বইরে ঘুমায় যাইতেন, শুইয়া পড়তেন কথা বলতেন না, এসার সাথে সাথে শুইয়া পড়তেন, কোনো কথা নাই কিচ্ছু নাই বয়ান নাই। আবার গভীর তুইটা মাওলার আদালতে দাঁড়ায় যাইতে, আজকে নবী আমার থেকে ছুটি চাওয়ার পর আমি ভাবলাম নবী অন্য কোন বিবির ঘরে যাবে, আমি শুইয়া বললাম আমার ঘরে তো বাতি লাগে না, রহমতের নবী তো বাতি, আমি চুপচাপ শুইয়া আছি, দেখি আমার নবী বাইরে যায় না কি করে। আমি দেখলাম আমার পার্শ্বে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেল, রহমতের নবী নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুরু করলেন, আলহামদু সূরাটা পড়ছেন, নবীর তেলাওয়াত কত মজা, মায়ার নবীর তেলাওয়াত এতই যে মজা, দুশমন আবু জাহাল আইসা ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনে গোপনে, অন্য লোকের আইসা কয় রে ও আবু জাহাল তুমি তেলাওয়াত শুনো, মুহাম্মদের গালি দাও আবার তেলাওয়াত শুনো কেন, ওরে যতই গালি দে ওর জবানের আওয়াজে এত মজা, জমিনে আর কারো কথায় এত মজা পাই নাই। রহমতের নবী আম্মা জান বলেন আলহামদু সূরা শেষ করে এবার সূরা বাকারা, কোরআন শরীফের দ্বিতীয় সূরা এবং বড় সূরা, ভাবলাম নবী মনে হয় দুই চার পৃষ্ঠা পড়িয়া রুকুতে যাবেন, কিন্তু না, দেখলাম নবী পড়তে পড়তে পুরো সূরাটাই শেষ করলেন, সূরা বাকারা শেষ, রুকুর মধ্যে যাবেন কিন্তু না, নবী সূরা বাকারার পরের সূরাটা আবার শুরু করলেন, এখনো প্রথম রাকাতে দাঁড়ান, সূরা বাকারা শেষ আবার আর এক সূরা শুরু করলেন, এটাও শেষ করলেন, এরপরে আবার সূরা শুরু করলেন, ওটাও শেষ করলেন, সূরা আলে ইমরান, সূরা মায়েদা, সূরা নিসা, এগুলো পড়তেছেন পড়তেছেন দীর্ঘ রাত হয়ে গেল, দীর্ঘ রাতের পর দীর্ঘ টাইম দাঁড়াইয়া আর নবীজির তেলাওয়াত করেন, আর নবীজির দাড়ি মোবারক বেয়ে চোখের পানিগুলো পড়তেছে, নবীর জামাগুলো ভিজে যায়, আমি আয়েশা একটু গোপনীয়তা রক্ষা করে তাকায় দেখি নবী অজর দাঁড়ায় কাঁদেন আর আমার মাওলার কোরআন তেলাওয়াত করে। দীর্ঘ টাইম দাঁড়ানোর পরে অনেক সীমাহীন সময় দিয়ে এরপরে রুকুর মধ্যে চলে গেলে সেখানেও কান্না, দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন আবার কান্নায় সেজদায় চলে গেলেন, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, এখনো দ্বিতীয় সেজদা হয় নাই, প্রথম রাকাতের প্রথম সেজদায় গিয়া নবীর এই পরিমাণ কান্না, এত পরিমাণ কান্না, কান্না মাথা উঠান না, মনে হয় নবী পাগলের মতো হয়ে গেলেন নাকি, দুনিয়ার সাথে নবীর কোনো কানেকশন নাই, রব্বে কারীমের কুদরতি কদমে পড়ে আছেন আমার নবী, কান্না 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 সেজদা, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় নবী এখনো কাঁদেন, দ্বিতীয় সেজদা দেন নাই, হঠাৎ করে পেছন থেকে আওয়াজ, বেলালের কণ্ঠ বেজে উঠছে, বেলাল আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু ফজরের আযান দেওয়ার জন্য আসছি, আপনি উঠছেন নিলেন নবী, নবী কই কই কই, মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, এখনো দ্বিতীয় সেজদা দেন নাই, দ্বিতীয় রাকাত পড়েন নাই, বেলাল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আযান দেওয়ার জন্য রেডি হয়ে আসছি, একটু পরেই কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যাবে, আম্মা জান এসে বলেন নবীর কান্না বন্ধ হয় না, নবী চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে কান্না করতেছে, বেলাল আওয়াজ দিছে ফজরের টাইম হওয়ার আগ পর্যন্ত নবী সেজদায় পড়ে আছে, ও সাহাবায়ে কেরাম নবীর আশ্চর্য ঘটনা, নবী এত কাঁদলেন কেন, নবীর মা নাই বাবাও নাই, আমার নবী কোনদিন বাবার আদর পান নাই মায়ের আদর পান নাই, আবার চতুর্মুখী অত্যাচার, রহমতের নবী এর পরে ওই দুঃখ নেয় নাই, দুঃখ ছিল শুধু উম্মতের মায়ার জন্য, আমার নবী উম্মতের এত বড় আশেক,
আজকে সেই নবীকে গালি দেওয়া হয়, সেই নবীর সুন্নাত জবাই করা হয়। ও আশেক, তোমার অন্তরে কষ্ট লাগে? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তৈরি হয়ে যাও, আর কত দুনিয়াতে বাহাদুরি করবা? ও যুবক, তোমার মতো যুবককে আমি একবারও বলবো না, তুমি মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও না, তুমি স্কুলে করো, কলেজে করো, চাকরি করো, ব্যবসা করো, বন্ধ করিও না। তবে দাবি একটা, নবীর আদর্শ নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নাও, আল্লাহর খাস ওলিদের বন্ধু হয়ে চলো, পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, দুনিয়াতে সন্তান অনেকে কান্না করিয়াও পায় না, আল্লাহ আপনাকে দিছেন, পারলেন নাকি মানুষ বানাইতে, নবীর আদর্শওয়ালা বানাতে? আপনি ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না, আপনার ডাক্তার সন্তানটাও যেন নবীর আদর্শ নিয়ে নামাজ পড়ে, মা বাবা খেদমত করে, মুরব্বীদের দোয়া নিয়ে চলে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলে, নবীর তরিকা মানিয়া চলে। এমন একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কপাল আপনার ধন্য। এরে আম্মা জান, পেছনে পারেন না, এখন তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আপনার মতো বুড়া বাবাজির, আপনার মতো কত মুরব্বী আছে, মসজিদে গিয়া নামাজ পড়ে, এক বেলার নামাজ ছাড়েন, আপনি কেন পারবেন না? ও যুবক, তোমার মতো যুবক এখনো দেখবা তাকায় জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, পাঁচ অক্ত নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আসলে তোমার উপরে মা বাবার বুঝি বড়দোয়া লেগে গেল, গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এখনো সময় আছে, তওবা করে নেও, জীবন চলে গেল, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না, মা বাবার কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار، ودايار مالك গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় হাত তুলেছি, আয় আল্লাহ দুনিয়াতে আসার পরে জীবন কতই না পবিত্র ছিল, আজকে গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপর্দায় চলব না, মা বাবার কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলব। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন, আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন,
আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করেন, প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন, আয় আল্লাহ নবীজির সুন্নতলা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাব ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন, আয় আল্লাহ নবীজির সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দেন, আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, মুখালিফের মুয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন, আয় আল্লাহ সারা দুনিয়াতে শান্তি দান করেন, আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, সকলের কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, আল্লাহ অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, বড় মুহাফিজ থেকে হেফাজত করেন, মাখলুকাতের সারা রাত থেকে হেফাজত করেন, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন, চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন।